হ্যালো ফ্রেন্ডস কটেজ অফ নলেজে তোমাদের অনেক অনেক স্বাগত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কটেজ অফ নলেজ তো তোমাদের কিন্তু আমি হিস্ট্রির একটা সিরিজ কন্টিনিউ করছি যেখানে আমি প্রত্যেক দিন পঞ্চাশটা করে কিন্তু তোমাদেরকে কুইজ টাইপের কোশ্চেন করাই যেখানে অপশানস থাকে তোমরা যারা আগের দিনে ক্লাস করেছো তারা আমি ফিডব্যাক খুব ভালো পেয়েছি থ্যাংক ইউ তোমাদেরকে আর তোমরা খুব করে শেয়ার করো যাতে আর কি ভিডিওটা একটুখানি অনেক দূর অবধি পৌঁছায় কারণ তাহলে আমি পরের পার্টগুলো অবশ্যই আনবো আর তোমাদের তোমরা অনেকে কমেন্টস করে মানে কমেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ খুব ভালো লেগেছে আমার যে তোমরা চেয়েছ এই সিরিজটা কন্টিনিউ যাতে আমি করি তো আজকে আমি যেটা করেছি তোমাদের জন্য একটু ইউনিক জিনিস নিয়ে আসার চেষ্টা করছি কারণ দেখো হিস্ট্রিটা যদি তোমরা খুব ভালো করে পড়ো না হিস্ট্রির মধ্যে মানে হিস্ট্রি থেকে পিএসসি টিএসসিতে প্রচুর বেশি যেরকম এটা তোমাদের এক্সাইজ কনস্টেবল ধরো মেইনস যেটা তোমাদের কলকাতা পুলিশ এই হিস্ট্রি থেকে না এত বেশি মার্কস এটা টানে তার জন্য কিন্তু হিস্ট্রিটা আমাদের প্রচণ্ড ভালো করে পড়তে হবে যদি ভালো করে যদি তুমি হিস্ট্রিতে ফুল মার্কস পাও এরপর আমি জিওগ্রাফি সেমভাবে আনবো তবে তোমাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তোমরা যত শেয়ার করবে যত বেশি আর কি ছড়াবে ভিডিওটা ততই কিন্তু আমি প্রত্যেকটা সিরিজ আনবো আর স্যারকে আমি বলেছি পলিটি সিরিজটা আনতে আমার মতোই সেমভাবে তো স্যার হয়তো পলিটি সিরিজটা আনবে কিন্তু তার জন্য তোমাদেরকে কিন্তু বারবার বলছি যে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো ঠিক আছে আর ফিডব্যাক আবার বলছি তোমাদেরকে থ্যাংক ইউ খুব ভালো তোমরা ফিডব্যাক আমাকে দিয়েছো হেল্পফুল হচ্ছে তো তোমাদের জন্য তোমাদের জন্য আমি কন্টিনিউ করবো তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো আর আজকে যেটা স্পেশাল আমি এনেছি সেটা হচ্ছে ধরো আমি ইতিহাসের না বিভিন্ন যে সমস্ত ধরো যুদ্ধ আছে স্থাপত্য উপাধি নাম তারপরে তোমাদের সরকারি ভাষা বিভিন্ন তোমাদের যে ডাইনেস্টিগুলো রয়েছে তাদের সরকারি ভাষা তারপরে শেষ সম্রাট প্রথম সম্রাটকে প্রতিষ্ঠাতা সমস্ত কিছু আমি ঠিক করেছি সেপারেট সেপারেট আনবো মানে কি প্রত্যেকটা দিয়ে আমি প্রায় চেষ্টা করছি ডেলি ভিডিও এটা দিয়ে দেবো তোমাদেরকে মানে আমি এইভাবে তৈরি করেছি যে ধরো সমস্ত যুদ্ধ একটা তোমাদের ভিডিওতে থাকবে ইতিহাসের সমস্ত যুদ্ধ আর কি ঠিক আছে মোটামুটি গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলো পরীক্ষাতে আসে সেইগুলোকে আমি প্রতি শুধু যুদ্ধ না স্থাপত্য উপাধি নাম প্রধানমন্ত্রী সমাধিস্থান সরকারি ভাষা রাজধানী প্রতিষ্ঠাতা শেষ সম্রাট তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন বিদেশি মানে আগত মানে আগত বিদেশি যে পর্যটকরা রয়েছে বিভিন্ন যে রয়েছে তাদের তারপর বিভিন্ন রচয়িতা পুস্তকের যে রচয়িতা সমস্ত প্রায় আঠেরো থেকে উনিশটা মতো টপিক্স রয়েছে যেগুলো আমি মানে এতেই তোমাদের পুরো হিস্ট্রি আমার মনে হচ্ছে পড়া হয়েছে কারণ আমি সেইভাবে আনছি আর কোশ্চেন এই যে পরপর ভিডিওগুলো আসবে আমার বলতে লাগবে না যে কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে চলেছে আর এটা হচ্ছে একদম ক্রিম হবে মানে আমি একদম সময় না ওয়েস্ট করে তোমাদেরকে শর্টের মধ্যে প্রত্যেক দিন এক একটা করে টপিক করিয়ে দেবো তোমরা কোথাও এত সুন্দর টপিক পাবে না ঠিক আছে তার জন্য বলছি তোমরা প্রচুর করে সাবস্ক্রাইব মানে প্রচুর করে মানে তোমাদের যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার তো প্রচুর পরিমাণে করো আমার কিন্তু প্রচুর ভিউজ চাই ভিডিওতে তাহলে কিন্তু আমি এইভাবে কালেক্ট করে করে সমস্ত এইগুলোকে একসাথে করে করে কিন্তু তোমাদের জন্য আনবো আর তাই বলছি সঙ্গে থাকো আমাদের ঠিক আছে আর প্রচণ্ড পরিমাণে আমরাও খুব আর কি মোটিভেটেড থাকি তো তোমাদের সাথেই চলো তাহলে আজকে আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যুদ্ধ ঠিক আছে পরের দিন আমি সন্ধি করাবো আমি রেগুলার ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো এই সিরিজটার মানে যেগুলো তোমাদের রেগুলার প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের তোমাদের কোশ্চেন তো মানে কিছু বাইরেই যাবে না এর থেকে কারণ যেভাবে আমি এটাকে ডিজাইন করেছি ঠিক আছে তাহলে চলো গুরুত্বপূর্ণ যুদ্ধ দেখে নেওয়া যাক কী কী রয়েছে দেখো প্রথমে রয়েছে হচ্ছে হিদাসপিসের যুদ্ধ ঠিক আছে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্ট পূর্বাব্দি যুদ্ধ হয়েছিল কত তিনশো ছাব্বিশ কার মানে কোথায় হয়েছিল ঝিলাম নদীর তীরে পুরু এবং আলেকজান্ডারের মধ্যে তোমরা এইগুলো না চোখ কান বুঝে মুখস্থ করে না। আমি যে যেগুলো বলছি দু তিনবার করে ভিডিওগুলো প্রত্যেক মানে তোমরা অল্টারনেটিভ ডেতে দেখবে দেখতে দেখতে অটোমেটিকলি তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে কারণ ইতিহাসটা তোমাদের মুখস্থ করতেই হবে ভালো যদি তোমাদের রেজাল্ট করতে হয় ইতিহাসটা পাঁচটি জিনিস তোমাদেরকে মনে রাখতেই হবে তো তীরে পুরু এবং আলেকজান্ড্রার মধ্যেই ঝিলাম তীরে কিন্তু হিটেশ পাশের যুদ্ধ হয়েছিল এবার চলে এসে কলিঙ্গ যুদ্ধ তোমাদের সব পর পর আমি সাজিয়েছি মানে খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ এরকম করে করে ঠিক আছে আর তোমরা জানিও কেমন তোমাদের লাগছে তাহলে আমি পরের পার্টগুলো প্রত্যেক দিনই প্রায় তাহলে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে প্লিজ তোমরা শেয়ার করো ঠিক আছে আমার খুবই সত্যি ভালো লেগেছে আগের দিন কমেন্টস পরে আমার সত্যি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ হ্যাঁ দেখো কলিঙ্গ যুদ্ধ হচ্ছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব কার কার মধ্যে হয়েছে অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে কিন্তু হয়েছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে তারপর আসছে তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দ মহম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল যেখানে মহম্মদ যেখানে হচ্ছে মোহাম্মদ ঘড়ি হেরে গেছিলেন আর কি পৃথ্বীরাজ চৌহান কিন্তু জয়ী হয়েছিলেন ফার্স্ট যুদ্ধে তরাইনের প্রথম যুদ্ধ যেটা এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে আমি সেটাও লিখে দিয়েছি কে হেরেছিল কে জিতেছিল ঠিক আছে তারপর তরাইনে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল তো মহম্মদ ঘড়ি কিন্তু এখানে জয়ী হয়েছিলেন তোমরা এটা অলরেডি পড়েছ তো এটা যেহেতু প্রত্যেকটা টাইপগুলো আমি এনেছি মানে খুবই সুন্দরভাবে আর কি আমার নিজেরই এত সুন্দর লে লাগছে এই ভিডিওটা আজকে বানাতে কী বলবো তোমাদেরকে দেখো তারপর আছে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল হয়েছিল ডেট দিয়ে দিয়েছি যা তোমরা এর জন্য প্রিপেয়ার হচ্ছ অবশ্যই ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আর তোমার যারা এমনি এক্সারসাইজের জন্য হচ্ছে অতটা ডেট ইম্পর্টেন্ট না কিন্তু বিসিএসএ একটু ডেপথ কোশ্চেন আসে তার জন্য ইম্পর্টেন্ট আর এই বলে দিই তোমাদের এই যে হিস্ট্রি যা সিরিজ চালাচ্ছি আমি তোমরা যে কোনো পরীক্ষা দাও সেন্ট্রাল স্টেট যেখানে ইচ্ছা মানে চলে যাও তোমরা এই এইসব সব পড়ে তোমরা হান্ড্রেড পারসেন্ট হিস্ট্রি কাউন্ট পাবে ঠিক আছে এটা আমার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি এর বাইরে কিছু যাওয়ার পসিবিলিটি নেই তোমরা সিরিজটা জাস্ট ফলো করে যাও ঠিক আছে তারপরে দেখো পানিপথের প্রথম যুদ্ধ একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশে কার মধ্যে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল এরপরে খানুয়ার যুদ্ধ রয়েছে খানুয়ার যুদ্ধ মধ্যে পনেরোশো সাতাশ ঠিক এক বছর পরে পানিপথের যুদ্ধ যুদ্ধে খানুয়ার যুদ্ধ কার বাবর এবং মেবারের রানা সংঘের সাথে বাবর এবং মেবারের রানা সংঘের সাথে ঠিক আছে বাবরের সাথে ইব্রাহিম লোদি রয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ খানুয়ার যুদ্ধ মেবারের রানা সংঘের সাথে বাবরের মনে থাকবে এরপর চলে আসছি এরপর চলে আসছি হচ্ছে ঘর যুদ্ধ ঘর যুদ্ধ দেখো বা এটাকে গোগরার যুদ্ধ বলা হয় ইংলিশ প্রোনাউন্সিয়েশনগুলো গোগরার যুদ্ধ বলা যায় ফিফটিন টোয়েন্টি ঠিক তোমাদের খানুয়ার যুদ্ধে দু বছর পরে বাবরের সাথেই কারও হয়েছিল সুলতান মাহমুদ লোদির আফগান বাহিনী মানে সুলতান মাহমুদ লোদি যে আফগান বাহিনী ছিল তার সাথে হয়েছিল বা সুলতান মাহমুদ লোদিও মানে লোদির সাথেও বলতে পারো ডাইরেক্ট তাছাড়া দরকার নেই মানে লোদি বলতে সুলতান মাহমুদ লোদি তো তার আর কি আফগান বাহিনী ছিলগুলো তার সাথে হয়েছিল চৌষাদ যুদ্ধ চৌষাদ যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঠিক তার দশ বছর পরে ফিফটিন থার্টি নাইন সাতাশে জুন চৌষাট যুদ্ধ খরগরা যুদ্ধে ঠিক দশ বছর পরে শের শাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল তারপরে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ যেটা কনৌজো বিলগ্রামটা খুব কম আসে রেয়ার আসে পরীক্ষায় কনজটা বেশি আসে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে খুবই ইম্পর্টেন্ট শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে তার হুমায়ুনের মধ্যে তাহলে চৌষাদ যুদ্ধ আর কণ যুদ্ধ দুটোই কিন্তু শের্ষ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল এক বছর অন্তর তারপর পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন মনে থাকবে পনেরোশো ছাপ্পান্ন প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ইব্রাহিম লদি সেকেন্ড যুদ্ধ হয়েছিল বৈরাম খাঁ এবং হিমু সময় থাকবে পনেরোশো ছাপ্পান্ন পাঁচই নভেম্বর এ পাশে তালিকোটার যুদ্ধ যেটা বিসিএসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পনেরোশো পঁয়ষট্টি ইভেন তোমাদের রেলের পরীক্ষাতেও এসেছিলো এটা মনে আছে আমার তালিকোটার যুদ্ধটা পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ বিজয়নগরের সঙ্গে বিজাপুর গোলকুন্ডা আহমদ আহমদনগর আর হচ্ছে তোমাদের এবং বিদরের মিলিত বাহিনী ঠিক আছে বিদরের মিলিত বাহিনী এদের মধ্যে হয়েছিল তালিকোটার যুদ্ধ তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিফটিন সিক্সটি ফাইভ খ্রিস্টাব্দে হয়েছিলো এটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট এখানে হলদিঘাটের যুদ্ধ পুরোটাই ইম্পর্টেন্ট পনেরোশো সালে কার কার মধ্যে আকবর এবং রানা প্রতাপের মধ্যে হয়েছিল আঠেরোই জুন তারিখটা দিয়ে দিয়েছি সামুগরের যুদ্ধ লেস ইম্পর্টেন্ট কিন্তু তাও দিয়েছি যেটা যুদ্ধের মধ্যে পড়ে যাচ্ছিল ঔরঙ্গজেব এবং দ্বারা শিখর মধ্যে ঔরঙ্গজেব এবং দ্বারা শিখর মধ্যে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ তারপরে কার্নালের যুদ্ধ কার্নালের যুদ্ধ সেভেন্টিন থার্টি নাইন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাদির শাহ এবং মোহাম্মদ শাহের মধ্যে মনে থাকবে নাদির শাহ এবং মোহাম্মদ শাহের মধ্যে তারপরে প্রথম কর্ণাটকের যুদ্ধ চলে আসছে আবার সতেরোশো ছেচল্লিশ এবং আটচল্লিশের মধ্যেই হয়েছিল দু বছর ধরে ফরাসি এবং ইংরেজদের মধ্যে খুব ইম্পর্টেন্ট মনে রেখো প্রথম কর্ণাটকের যুদ্ধ ফরাসি এবং ইংরেজদের মধ্যে এবার আসি দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হচ্ছে সেভেন্টিন ফর্টি নাইন হয়েছিল তার তিন বছর পরে মানে ফর্টি এইটে শেষ হয়েছে আর ফর্টি নাইনে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ বেঁধে গেল কার মধ্যে সেম ফরাসি এবং ইংরেজদের মধ্যে কিন্তু বেঁধে গেল যুদ্ধ দ্বিতীয় কর্ণাটকের তারপর তৃতীয় থার্ড কর্ণাটকের যেটা বা সপ্ত সপ্ত সপ্তবর্ষব্যাপী যুদ্ধ যেটা সেটা হচ্ছে ফিফটি দেখো এটা শেষ হয়েছে তো ফিফটি সিক্সে শুরু হয়েছে সতেরোশো ছাপ্পান্নতে শুরু হয়েছে ঠিক দু বছর পর সেম ফরাসি এবং ইংরেজদের মধ্যে তিনটেই হয়েছিল প্রথম দ্বিতীয় তৃতীয় কর্ণাটকের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট পলাশির যুদ্ধ ইচ অ্যান্ড এভরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষায় রিপিটেড কোয়েশ্চেন এটা পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন কালকার মধ্যে রবার্ট ক্লাইভ এবং সিরাজ মধ্যে সবাই পড়েছ আমরাও পড়েছি রবার্ট ক্লাইভ এবং সিরাজ মধ্যে তারপর আছে বিদরের যুদ্ধ সেভেনটিন ফিফটি নাইন যুদ্ধের ঠিক দু বছর পরে সতেরোশো ঊনষাট খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ এবং ওলন্দাজদের মধ্যে রবার্ট ক্লাইভ কমন ছিলেন তার আর আরেকজন হচ্ছে মানে আর মানে আরেকটা যে গোষ্ঠী সেটা হচ্ছে ওলন্দাজদের মধ্যে তারপরে বন্দিবাসের যুদ্ধ সতেরোশো সালে বিদরের যুদ্ধ ঠিক এক বছর পরে তোমাদের হচ্ছে বন্দিবাসের যুদ্ধ ইংরেজ সেনাপতি আয়রাকুট এবং ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে ঠিক আছে এটা একটু লেস ইম্পর্টেন্ট এইসব বিসিএসের জন্য বেশি ইম্পর্টেন্ট কমন লো তোমরা দেখতে পাচ্ছি সেগুলো অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিসিএসের জন্য আমি ইনক্লুড করেছি বলে এখানে কিছু সব কটাই আমি জুড়ে দিয়েছি যাতে তোমরা যাই পরীক্ষাতে তোমাদের প্রত্যেকের জন্য যাতে আর কি সেটা লাভবান হয় সেটা সেটার জন্যই আমি সমস্তটা কিছু দিয়েছি যাতে তোমরা একদম হানড্রেড মানে যদি হিস্ট্রি থার্টি মার্কসের কোথাও আসে বা টোয়েন্টি মার্কসের আসে না তোমরা ফুল মার্কস পাবে আমি তো বলেই যেটা আমার গ্যান্ডে তোমরা ফুল মার্কস পাবে তোমার শুধু সিরিজটাকে ফলো করো পানিপতের তৃতীয় যুদ্ধ হয়ে যেত আফগান দেখো পানিপথের থার্ড যুদ্ধ যেটা সেটা কার মধ্যে আফগানদের মধ্যে আমরা জানতাম আর মারাঠাদের মধ্যে আফগানের প্রধান কে ছিলেন আহম্মদ শাহ আবদালি ঠিক আছে আহম্মদ শাহ আবদালি ছিলেন তোমাদের আফগানের প্রধান আর মারাঠাদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সেভেনটিন সিক্সটি ওয়ান সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আর বলি তোমাদের যাদের হিস্ট্রি রয়েছে সাবজেক্ট তোমাদের ডাব্লিউ বিপি জন্য তোমরা যারা দেবে আর কি তাদের জন্য কিন্তু ইতিহাসটা খুব ভালো করে তোমরা সিরিজ ফলো করতে পারো এখান মানে তোমরা যে এই পনেরো দিন যে কটা পরপর ফলো হবে তোমরা শুধু ওই কটাই দেখে যাও তোমাদের ইন্টারভিউ একদম উড়ে যাবে একদম এত ভালো হবে তোমরা যারা হিস্ট্রি রয়েছে ওখানে হিস্ট্রি থেকে তাদের বেশি কোশ্চেন করা হবে এর জন্য বলছি তারপর বক্সার যুদ্ধ বক্সার যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর ঠিক আছে কার মধ্যে হয়েছিল বক্সার যুদ্ধ খুবই ইম্পর্টেন্ট প্রধান সেনাপতি হেক্টর মুন্ড্র এবং অযোধ্যা মানে ও অযোধ্যা আর মুঘল ও বাংলার তোমাদের এখানে বাংলার রয়েছে মিলিত মানে মিক্সড আর কি মিলিত ছিল বাহিনীটা তো বাংলার মিলিত বাহিনীর মধ্যে কিন্তু হয়েছে বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি এইটা বেশি করে মনে রেখো তাহলেই হবে কার মধ্যে হেক্টর মুন্ড্র সেনাপতি ইংরেজ সেনাপতি হেক্টর মুন্ড্র এবং বাংলার মিলিত বাহিনী এটাই ম্যাক্সিমাম জায়গায় থাকে ঠিক আছে এই দুটো হেক্টর মূল্যটা খুব বেশি থাকে প্রথম ইঙ্গ মৈসূর যুদ্ধ সতেরোশো সিক্সটি সেভেন মানে সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো ঊনসত্তর সিক্সটি সেভেন টু সিক্সটি নাইন তিন বছর চলেছিলো আর বক্সারের যুদ্ধে তিন বছর পর থেকে স্টার্ট হয়েছে প্রথম ইঙ্গ মৈশুর যুদ্ধ হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কি রয়েছে টিপু সুলতান এবং ইংরেজের মধ্যে এটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ আছে সেভেন্টিন এইটি নাইন থেকে নাইনটি টুর মধ্যে হয়েছিলো টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এবার তোমরা চলে আসি চতুর্থ চতুর্থ ইঙ্গ যুদ্ধ হয়েছিল সেভেনটিন নাইনটি এইট থেকে নাইনটি নাইন খ্রিস্টাব্দ মানে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে সেম কিন্তু চতুর্থ হয়েছিল শুধু সালটা দেখো এইটটি নাইন থেকে নাইনটি টু অবধি চললো ছ বছর গ্যাপ থাকলো ছ বছর পরে নাইনটি এইট থেকে নাইনটি নাইন অবধি চললো সতেরোশো ঠিক আছে এইভাবে মনে রাখো মনে থাকবে সিকোয়েন্স ওয়াইজ মনে রাখো সবার মনে থাকে আমারও থাকে তোমাদেরও থাকবে ঠিক আছে তারপর প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সেভেনটিন সেভেনটি ফাইভ থেকে এইট্টি টু খ্রিস্টাব্দ ব্রিটিশ এবং মারাঠাদের মধ্যে হয়েছিল তাহলে ব্রিটিশ মারাঠা দেখো তিনটে যুদ্ধ হয়েছিল ব্রিটিশ মারাঠাদের মধ্যে প্রথম ইঙ্গ মারাঠা দ্বিতীয় ইঙ্গ মারাঠা তৃতীয় ইঙ্গ মারাঠা সালগুলো দেখে নাও এইট্টি টু শেষ হলো সেভেন্টি ফাইভ টু এইটি টু সাত বছর চললো তারপরে তারপরে এইটিন থ্রি থেকে পাঁচ অবধি মানে দু বছর চললো তারপর এইটিন সতেরো একটু গ্যাপে ছিল তারপর সতেরো মানে বারো বছর পর স্টার্ট হচ্ছে আঠারোশো সতেরো থেকে আঠেরোশো সতেরো লাস্টে লাস্টেরটা এক বছর চলল ঠিক আছে শুধু মনে রাখো এই তিনটে যুদ্ধ এদের মধ্যে হয়েছিল ঠিক আছে শুধু যারা বিসিএস দিচ্ছ তারা আর কি সালটা ভালো করে মনে রাখো যারা বিসিএসির জন্য পড়ছো ঠিক আছে তারপরে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ আঠারোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে ব্রিটিশ এবং শিখদের মধ্যে ব্রিটিশ এবং শিখ ইঙ্গ শিখ তার মানে ব্রিটিশ ইঙ্গ মানে ইংরেজ আর শিখ মানে শিখ এখান থেকেও বলতে পারো শুধু সালটা মনে রাখো আঠেরোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ বা চিলিয়ান ওয়ালার যুদ্ধ চিলিয়ান ওয়ালার যুদ্ধ ঠিক আছে এটাকে এটা অপর নামটা জেনে রাখো ব্রিটিশ এবং শিখদের মধ্যে সেম তো এইটিন ফর্টি এইট থেকে ফর্টি নাইন এক বছর চলেছিল ঠিক আছে তার মানে প্রথমটার হওয়ার ঠিক দু বছর পর তোমাদের দ্বিতীয়টা হলো তারপর ইঙ্গো নেপাল যুদ্ধ যেটা কাদের মধ্যে ব্রিটিশ এবং নেপালের গোর্খাদের মধ্যে হয়েছিল ইঙ্গো নেপাল যুদ্ধ ঠিক আছে তোমাদের টোটাল যুদ্ধ আমি একটা ভিডিওতে এনে দিলাম এর বাইরে কোনো যুদ্ধ তোমাদের কোনো পরীক্ষায় আসবে না ঠিক আছে একদম সমস্ত যুদ্ধ কিন্তু একসাথে আমি করে দিয়েছি অনেক কষ্ট করে তোমরা অবশ্যই এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো আশা করি তোমাদের প্রচণ্ড ভালো লেগেছে ঠিক আছে তোমরা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও লাইক দিতে তোমাদের কোনো টাকা লাগে না অবশ্যই একটা লাইক দিয়ে দিও আমার তো খুবই ভালো লাগে তোমরা যদি যখন লাইক দাও কমেন্ট করো ঠিক আছে তাহলে নেক্সট ভিডিও তোমাদের আর কি ভাবছি সন্ধি বা সাপত্য দেখি যেটা তৈরি করতে পারবো সেটা নিয়ে চলে আসবো ঠিক আছে তোমাদের সমস্ত এইভাবে আমি আগে কমপ্লিট করে দেব তারপর আমি আবার কোশ্চেনের সিরিজটা পঞ্চাশটা করে আনবো আমি ভাবলাম এটা যদি টোটাল টোটা কমপ্লিট করে দিই তোমরা যারা এই আঠেরোটা বা ষোলোটা যতই মানে যতগটা ভিডিও হবে যে তোমরা দেখো না তোমাদের কোশ্চেনগুলো তোমাদের এমনি দেখবে ওই কোশ্চেনের মধ্যেই তোমরা আর কি কুইজের মতো তখন তোমরা উত্তর দিতে পারছো তাই ওটাকে আমি পরে কন্টিনিউ করবো আগে আমি এটাকে শেষ করে দেবো করে তাহলে তোমাদের হিস্ট্রিটা পুরোটা একবারে পড়া হয়ে যায় পনেরো থেকে ষোলো দিনের মধ্যে ঠিক আছে তাহলে আজকের জন্য আসি টাটা পরের দিন আবার নিউ একটা ভিডিও নিয়ে দেখা হবে সবাই খুব ভালো থাকুক টাটা বাই